বছরের মধ্যে বাচ্চা আসে না এক বছরের মধ্যে ব্রিডিং টাইম চলে আসে কিন্তু ব্রিডিং টাইম এক বছরের মধ্যে করা উচিত না দেড় বছরের মাথায় করাটাই বেস্ট কারণ সেও দীর্ঘদিন বাঁচবে এবং দীর্ঘদিন তাতে মনে হয় আরও অনেক বেশি বাচ্চা সে পরবর্তীতে কনসেপ্ট করতে সুবিধা হবে আমরা প্রথমেই যদি তার উপরে আমরা চাপিয়ে দিই পরবর্তীতে দেখা গেছে একবার দুবার হয়তো সেই বাচ্চাটা কোনো কারণে সেই মাদার ভালো বাচ্চা দিল ইন ফিউচার যে তার থেকে বেশি রেজাল্ট পাওয়া যায় না তো গাইস অনেকগুলো ইনফরমেশন ভিডিও পেয়ে গেলাম তো আমি এবার দাদার কাছ থেকে অমিতদার কাছ থেকে বেসিক্যালি যেটা সব থেকে বড় দরকার যে রোগ ব্যয়রামটা সম্বন্ধে এবং তার ভ্যাকসিন এবং তাকে কখন বিট দোয়াবো তো অমিতদা আমাকে একটু হালকা করে ছোটোর উপর বলে দাও যে বাচ্চার সিজন ওয়াইজ রোগ ব্যয়রামটা কি জন্মের পরে আমার কী কী ভ্যাকসিন রোগ ব্যয়রামটা একটু যদি তুমি ক্লিয়ার করো অ্যাকচুয়ালি জন্মের পরে যেটা সব থেকে মেন দরকার সেটা হলো ঠিকঠাক টাইমে ডিওয়ার্মিং কৃমির ওষুধটা ঠিকভাবে করা জরুরি যেটা থেকে ওদের অনেক ধরনের সমস্যা এবং হেলথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে আমার মনে হয় বা আমার ক্ষেত্রে যে আমি পেয়েছি আর তার সঙ্গে মূলত আমাদের এই ওয়েদারে অনেক ধরনের রোগব্যাধির তেমন একটা প্রভাব হয় না গ্যাসের সমস্যা হতে পারে আর ডাইজেস্টার থেকে আমরা না বুঝে শুরুর দিকে হয়তো খাবারটা কোনো কোনো সময় বেশি দিয়ে ফেলি আমরা রান্না খাবার দিয়ে দিই বিভিন্ন রকমের থেকে আমরা মেনটেন করি না সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা ডাইজেস্টের প্রবলেম হতে পারে আর ভাইরাস ঘটিত রোগ বলতে আমাদের এখানে মূলত পার্বো আর ডিস্টেম্পার বলে একটা রোগের আমরা মাঝে মধ্যে না ওইটাই শুরুর দিকে দেখা যায় ডিস্টেম্পার মানে কি রোগের লক্ষণটা কি অ্যাকচুয়ালি রক্ত আমাশা আচ্ছা আর মেন সমস্যা এইটা থেকে আমরা যদি ঠিকঠাকভাবে ভ্যাকসিনেশনটা করি এখন ভ্যাকসিনেশন করার সঠিক সময়ে আমরা যদি ভ্যাকসিনেশনটা করে থাকি তাহলেও আমরা ট্রিটমেন্টের জন্য সময় পাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসেই না আচ্ছা এবং আমাদের দেখতে হবে যে আমরা যেন আমরা সেইখান থেকে কুকুর নেব এবং আমরা সেইভাবে কুকুর রাখব যাদের সঠিকভাবে ভ্যাকসিনেশন করা আছে আচ্ছা ভ্যাকসিনেশন কার্ড মেনটেন করা উচিত সবার ক্ষেত্রে মেনটেন করা উচিত আচ্ছা আচ্ছা তাতে যখন আমরা ডাক্তার দেখাতে যাব বা তাকে চেক আপ নিয়ে যাব বা নিজের কাছে মেনটেন করতে গেলেও যাতে আমরা আবার পরবর্তীতে ঠিকঠাকভাবে ভ্যাকসিনেশনটা করাতে পারি আমরা যেন সেইগুলো যদি একটু মেনটেন করা যায় কার্ড মেনটেন করা যায় তাহলে আর নতুন কিছু হয় না তুমি যে দুটো বেসিক্যালি রোগ বললে তাছাড়া কি এই যে আবহাওয়া হতে পারে র‍্যাবিস কিন্তু আমরা কখনোই দেশি কুকুরের সংস্পর্শে আমরা আমাদের কোনো রকম কোনো কুকুরকে আসতে দিই না আচ্ছা মানে ওদের সংস্পর্শে আসতে কি ওদের রোগটা এই লালা থেকে র‍্যাবিসটা মূলত আমি যা জানি লালা থেকেই ছড়ায় আচ্ছা এবং তা বলে সব দেশি কুকুরের লালা থেকেই যে র‍্যাবিস হবে এরকমও কোনো মানে নেই কিন্তু দেশি কুকুর তো মেনটেন হয় না সেভাবে তাও আমরা এবং বিভিন্ন এনজিও আমরা সবাই মিলে বহু জায়গায় আমরা র‍্যাবিসের ইঞ্জেকশন এবার তো বনগাঁয় সব জায়গায় দিয়ে দিয়েছি আচ্ছা অন্য এনজিও দিয়েছে আমরা দিয়েছি বনগাঁ থানা সাপোর্ট করেছে বনগাঁ SDPO সাপোর্ট করেছে এবং বিভিন্ন মানুষ সাপোর্ট করে যাতে দেশি কুকুরের রাস্তায় থাকে তাদেরও যে তারাও যেন ঠিকভাবে বাঁচে সেই জন্য আমরা তো করেছি তো ভ্যাকসিনেশনটা ঠিকঠাকভাবে করতে পারলে র‍্যাবিস ডিস্টেম্পার এছাড়াও অন্যান্য যে রোগের ভ্যাকসিন আছে ডাক্তারের সঙ্গে আলোচনা করে বা এক্সপার্টের সঙ্গে আলোচনা করে ভ্যাকসিনেশন কমপ্লিট থাকলে আমরা রোগ ব্যাধি নিয়ে তেমন খুব একটা সমস্যা হয় না কুকুরের ঠান্ডা লাগতে পারে আচ্ছা কুকুরের ঠান্ডা লাগতে পারে সেটা সবার লাগে তার জন্য কিছু ঘাবড়ানোর কিছু নেই আর একটা যে ব্যাপারটা নিয়ে অনেকে ভোগে সেটা হলো পোকা টিক্স আচ্ছা ভ্যাকসিনের সঙ্গেও অ্যাকচুয়ালি টিক্সের থেকে ওই পোকা থেকে বিভিন্ন রকমের পোকা থেকে আবার বিভিন্ন রকমের উকুন টাইপের ওদের স্কিনে থাকে আচ্ছা আচ্ছা স্কিনে ওদের থাকে না বাইরে থেকে আসে ওদের স্কিনে থাকে না আচ্ছা তো সেই জন্য যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যাবে মেনটেনে রাখা যাবে আপনি যদি কুকুরটাকে ঠিকভাবে যদি আচরানো হয় তার লোম পরিচর্যা করা হয় তাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তা আমার ধারণা যেগুলো সেইভাবে আসে তাহলে আমি ওকে স্নানটা কদিন অন্তর করাবো দিনে দিনে নাকি না আমরা তো দিনে করাই না আমরা গরমকালে সপ্তাহে একদিন করাই বা কখনো কখনো সপ্তাহে দুদিন করাই আচ্ছা টেম্পারেচার যেমন থাকে আমরা শীতকালে মাসে দুবার করাই এবং যে কোনো অবস্থাতে বাচ্চা অবস্থাতে আমরা করাই না আর যে কোনো অবস্থাতে স্নান করানোর পরে গুরুত্বপূর্ণ হলো ওকে ওর গাটা ঠিকভাবে মুছিয়ে দেওয়া আচ্ছা ড্রাই ওয়াশটা ভীষণ পরিমাণে জরুরি আচ্ছা
সেটা হতে পারে আপনি টাওয়াল দিয়ে, সেটা হতে পারে অন্য কোনোভাবে, সেটা হতে পারে হেয়ার ড্রায়ার দিয়ে লোমটা না শুকিয়ে দিলে ওই ভেজা থেকে পরে র্যাশ হতে পারে, আরও অন্যান্য রকমের সমস্যা হতে পারে। মোটামুটি আমার জন্মের পরে কি কোনো ভ্যাকসিন দিই আমরা? আমরা জন্মের পরে আমরা মিনিমাম 45 দিন থেকে 60 দিনের মাঝখানে ভ্যাকসিন দেওয়া শুরু করি। আচ্ছা, বিভিন্ন রকম ডাক্তারবাবু বিভিন্নভাবে সাজেস্ট করে, আমরা সেইভাবে ভ্যাকসিনটা। এবং বছর বছরে কোনো ভ্যাকসিনের প্ল্যান আছে? হ্যাঁ, আমরা প্রথম বছর মিনিমাম 3টে ভ্যাকসিন দিয়ে থাকি। আচ্ছা, আর তারপরে থেকে প্রতি বছর 2টো করে ভ্যাকসিন। তাহলে হয়ে যায় আমার, মিটে গেল। হ্যাঁ, আর স্নানটা যেভাবে বললে তুমি, হ্যাঁ স্নানটা খুব একটা কঠিন সমস্যার মধ্যে পড়বে না। আমরা যখন ভালোবাসি বা আমরা যেটা ভালোবাসি, আমরা গাড়ি ভালোবাসি, গাড়িটা মুছি, পরিষ্কার করি, আমরা নিজেরা নিজেদের জন্য স্নান করি, তো এগুলো খুব কঠিন কিছু হবে না। কেউ যদি একটু ভাবে বা একটু ভালোবাসে, এগুলো তাদের কাছে কোনো রকম সমস্যার মধ্যেই পড়বে না। তো রোগ ব্যাধিটা পুরোপুরি জেনে নিলাম। তো এবার তুমি ব্রিডিং সম্বন্ধে হালকা আমাকে একটু এ করে দাও। ব্রিডিং সম্বন্ধে আমাদের এখান থেকে যেসব এক্সপার্ট আছে, যারা আছে, আচ্ছা, ওরা গাইডলাইন দিয়ে দেয়, বা আমার এখান থেকে যারা বাচ্চা কেনে বা আমাদের সঙ্গে যারা যোগাযোগে থাকে, তারা প্রত্যেকে গাইডলাইন দিয়ে দেওয়া হয় তাদেরকে। এছাড়াও যত ধরনের মোটামুটি আমাদের এই অঞ্চলে যে কোনো ড্রগ আমার কাছে ব্রিডিংয়ের জন্য সব সময় সব সিজনেই অ্যাভেলেবল। তুমি কি দূরে হলেও তাকে সার্ভিসটা দাও? হ্যাঁ, দূরে হলেও সার্ভিস দিয়ে থাকি। এবং আমার এখানে থেকে প্রশিক্ষণ নিয়ে এরকম গেছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে এরকম মানুষের সংখ্যা আমাদের আশীর্বাদে আছে। তো একটা কথা বলে, আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও ফলো করে দেখে, তো তারা যদি কেউ এই বিষয়ে তারা ইচ্ছুক হয় কুকুর মানুষ করতে, বড় করে বাচ্চার জন্যে, বিজনেসের জন্যে, তো তারা মার্কেটটা কীভাবে পাবে? তারা অনলাইনে মার্কেট করতেই পারে, কারণ এখন অনলাইনের মাধ্যমে তো দুনিয়া হাতের মধ্যে চলে এসছে। এছাড়াও আমার সাধু ডগল্যান্ডের পক্ষ থেকে আমি সব রকমভাবে সহযোগিতা করে এসেছি। আচ্ছা, তার মানে বাচ্চাটা বেচার কোনো অসুবিধা হবে না? না, আমাকে বাংলাদেশ থেকেও ফোন করে, আমি তাদেরও গাইডলাইন দিয়ে থাকি যতটা পারি আমার ইয়ে থেকে। আচ্ছা, আমি সেভাবেও করে এসেছি, অসুবিধাটা হবে না। এবং আমি চাই আরও বেশি মানুষ আর আসুক, জানুক। আমার মনে হয় অন্যান্য যে কোনো ফার্মিংয়ের থেকে এটা অনেক বেশি লাভজনক, নিরাপদ, নিরাপদ। হেডেকও নেই, ঝামেলাও কম। হ্যাঁ, শুধু ভালোবাসাটা থাকে, ভালোবাসাটা থাকলেই থাকতেই হবে, তাহলেই এটা সম্ভব, যদি সেই ব্রিডটার প্রতি সঠিক ভালোবাসা থাকে, তাহলে এটা থেকে আমার মনে হয় সম্ভব এবং যে কোনো অ্যামাউন্ট কালেক্ট করা সম্ভব, যে কোনো। থ্যাংক ইউ অমিত দা, খুব ভালো লাগলো। তো গাইস, আমি পুরো ডিটেলসটা তোমাদের ইনফরমেশান যতটুকু পারলাম ছোটো ছোটো ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি অমিত দার পুরো মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে থাকছে, তোমরা যখনই কোনো ইনফরমেশান পেতে চাও বা নিতে চাও দাদাকে। আর তোমাকে কি সবসময় ফোন করলে কোনো বিরক্ত বা ডিস্টার্ব বোধ নেই তো? না, আমি সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকি, কিন্তু চেষ্টা, কাজের মধ্যে তো যতটা পারা যায় চেষ্টা করি ফোনে অ্যান্সার করে দেওয়া বা তাদের উত্তর দিয়ে দেওয়া, কারণ আমারও তো নিজের কিছু কাজ আছে। তো গাইস, ট্রেনিং থাকে, অন্যান্য এই ওদের গ্রুমিং থাকে। আচ্ছা, এইগুলোর মাঝে আমি উত্তর দিয়ে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাইস, পুরো ডিটেলসটা জেনে নিলাম। আশা করি তোমাদের যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছো, তারা অবশ্যই যোগাযোগ করো, কথা বলো, এবং এটা একটা ভালো প্রফেশন, তোমরা দেখে নিতেই পারো, তোমাদের জীবনে তোমাদের দরকার হতে পারে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে নিও, আর যদি অন্যকে কাউকে হেল্প করতে চাও তাকেও শেয়ার করো প্লিজ। তো ওকে, বাই। Редактор субтитров А.Семкин Корректор А.Егорова